এখন হচ্ছে সকাল 6টা, আর এই 6টার আগেই দেখো জল চলে আসে ভোরবেলায়। হচ্ছে জল চলে আসে শীতকালে, দিন সবাই ঘুমিয়ে থাকে আর এদিকে জল চলে আসে, তো কি করা যাবে, তাড়াতাড়ি করে উঠতে হয় জলের জন্য। তো জল থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, যতই কুয়ো থাকুক না তবুও যেন মনে হয় কলের জলে কাজ করতে সুবিধা, তার জন্যই তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি। সব কাজ করবো, বাসি কাজ সব সেরে নিয়ে তারপরে চান করবো। আর এদিকে মিলির পরীক্ষা, তাই সব ভোরবেলা উঠে গেছে পড়তে। আমি বাসনগুলো ধুয়ে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, তো এইভাবেই সারাটা দিন চললো। আর এই যে সন্ধ্যাবেলা এখন মেয়েরা টিফিন খেতে চাইছে, তো কি আর করা যাবে, আজকে ঘরেই তৈরি করে দিলাম, একটু গোলা রুটি করে দিলাম ডিম দিয়ে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে এইগুলো এভাবে করে গোলা রুটি করে উপর দিয়ে একটু সস মিশিয়ে দিয়ে দিলাম। এটাই ওরা ভালো খাবে আসে বেশি, তাই যাই হোক মাঝে মাঝে আমি করে দিই। তাই যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। টাটা।